ইলাস্ট্রেটর সিসি গ্রাফিক ডিজাইন কোর্স নতুনদের জন্য আমরা আজকে 20 নম্বর পর্বে আছি। যারা 1 থেকে 19 পর্যন্ত দেখেন নাই, অবশ্যই 1 থেকে 19 পর্যন্ত দেখে নেবেন, তাইলে আপনি ইলাস্ট্রেটরের A to Z বেসিক সম্পর্কে কিন্তু আপনি জানতে পারবেন। তো এই পর্বগুলি আমাদের ম্যাবি 45টা পর্ব পর্যন্ত আসবে। যেহেতু আমরা আজকে 20 নম্বর পর্ব পর্যন্ত আছি, অবশ্যই 45 নম্বর পর্ব পর্যন্ত আমাদের সাথে থাকবেন, তাইলে আপনি ইলাস্ট্রেটর অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করে দিচ্ছি। আমরা এখান থেকে এটাকে সম্পূর্ণটা ডিলিট করে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমরা প্রথমত হচ্ছে এই অপশনগুলি শিখেছিলাম আগের পর্বগুলিতে, এবং এই অপশনগুলি শিখেছিলাম, অবশ্যই দেখে নেবেন। তো আমরা আজকে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে ব্যবহৃত কিছু অপশন শিখব, সেটা হচ্ছে উইন্ডো অপশনে। তো উইন্ডো অপশনে আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আছে, যেগুলি আমাদের অনেকটাই জানা প্রয়োজন। তো এখানে হচ্ছে দেখেন কিছু সেটিংস আছে, যেমন সোয়াচ আছে, ব্রাশ আছে, সিম্বল আছে, এই প্রত্যেকটা অপশনই কিন্তু আমাদের এই উইন্ডোতে দেওয়া আছে। অনেক সময় আমরা যেটা করি, আমরা এখানে ভুলবশত আমরা এগুলিকে দেখা গেছে যে ভুলবশত এখান থেকে ডিলিট করে ফেলি। তো ডিলিট করে ফেললে দেখা গেছে যে আমরা এগুলিকে আর আনতে পারি না এবং সঠিকভাবে আমরা সেট করতে পারি না। তো সেই ক্ষেত্রে যদি আমরা সেট করতে না পারি, তাহলে কিন্তু আমরা প্রপারলি কাজগুলি করতে পারবো না। তো এটার জন্য আমাদের আজকে উইন্ডোটা খুবই গুরুত্বপূর্ণ, তাইলে অবশ্যই আপনি এই বিষয়গুলি সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন। প্রথমত হচ্ছে আমরা অনেকেই জানি যে আমাদের এই উইন্ডোজে কাজ করতে গেলে, এই ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে আমাদের এখানে বিভিন্ন প্রকার কিন্তু সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের দেখা গেছে যে উল্টাপাল্টা যদি কাজ হয়েই যায়, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, উইন্ডোতে যাবেন, ওয়ার্ক স্পেস, দেন এখান থেকে আপনি রিসেট এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার যেটা হবে, আপনার যে অপশনগুলি এখানে ছিল না বা আপনি এলোমেলো করে ফেলেছিলেন, প্রত্যেকটা অংশ কিন্তু আবারও সেমভাবে এখানে চলে আসবে। তাইলে আপনি সহজে কিন্তু এটাকে রিসেট করে নিয়ে একদম কাস্টমাইজভাবে যেরকমভাবে সেট করা থাকে সেরকমভাবে কিন্তু আপনি আপনার সামনে পেয়ে যাবেন, যদি আপনি ভুলভালভাবে ডিলিট করে থাকেন। এবার হচ্ছে আমরা যদি এখানে উইন্ডোতে ক্লিক করি, তাহলে এখানে বেশ কিছু অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো যেমন হচ্ছে দেখেন, এই যে এখানে যে স্ট্রোক যে অপশনটা আছে, আমি যদি এই স্ট্রোক অপশনে ক্লিক করি, তাহলে দেখেন অটোমেটিক্যালি আমাকে কিন্তু এইখানে নিয়ে আসলো। তো এটা হচ্ছে আমাদের স্ট্রোক, তো এইটা কিন্তু এখানেও পাবো আমরা, দেন এইখানেও পাবো। তারপর যদি এই দুই জায়গায় কোনো জায়গায় যদি আমরা দেখতে না পাই, তাহলে আমরা উইন্ডোতে গিয়ে আমরা স্টকের উপর একটা টিক মার্ক দিলে আমাদের এটা এখানে চলে আসবে। এরপরে হচ্ছে দেখেন কালার, তো এই যে সোয়াচ এটাই হচ্ছে কালার। যদি আমরা এখান থেকে টিক মার্কটা তুলে দেই, তাহলে আমাদের উপরের যে কালার প্যানেলটা ছিল সেটা কিন্তু চলে গিয়েছে। যেমন আমরা উইন্ডোতে গেলাম, আমরা আবারও কালারে দিলাম, এই কালারটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। এবার হচ্ছে আমরা যদি আবারও উইন্ডোতে যাই, উইন্ডোতে যাওয়ার পর দেখেন কালার গ্রিড, কালার গ্রিডে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে কিন্তু কালার গ্রিডটা চলে আসছে। তো কালার গ্রিডের বিষয়টা কি, সেটা নিয়ে অবশ্যই একটা পর্ব তৈরি করব। এই কালার গ্রিডের বিষয়গুলি আমরা অনেকেই জানি না বা জানার চেষ্টাও করি না বা ব্যবহারও করি না। তো এখানে কালার গ্রিডটা কিন্তু চলে আসলো। এবার আমরা যদি আবারও উইন্ডোতে যাই, এখানে দেখেন কালার থিম, কালার থিমের উপর যদি ক্লিক করি, তাহলে আমাদের এখানে এটা কিন্তু একটু লোড নেবে। যদিও আমাদের এইটা টাকার কিনার সফটওয়্যার না, এই জন্য এটা আসতেছে না, যদি আমরা টাকা দিয়ে কিনতাম সাথে সাথে চলে আসতো। ওকে, তো এবার হচ্ছে আমরা এদিক থেকে, যেমন আমরা এখান থেকে এগুলিতে যেটা আমাদের প্রয়োজন সেটাকে আমরা টিকমার্ক দিয়ে কিন্তু এখানে আমরা সেটাতে চলে যেতে পারবো। তো এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশনগুলি, সেটা হচ্ছে এই যে এখানে দেখেন পাথ ফাইন্ডার। আমি কিন্তু এখানে সবগুলি বিষয় আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ এগুলি দেখাইতে গেলে অনেক বেশি সময় লাগবে। তো সেক্ষেত্রে ছোট ছোট করে যতটুকু বা আমাদের যেই অপশনগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় সেগুলি আমি দেখা দিচ্ছি, পরবর্তীতে আস্তে আস্তে করে সব কিছু জানতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে দেখেন পাথ ফাইন্ডার, এই পাথ ফাইন্ডার এই অপশনটা কিন্তু আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং এই পাথ ফাইন্ডারের মধ্যে আমাদের অ্যালাইন আছে, ট্রান্সফর্ম আছে, অ্যালাইন, পাথ ফাইন্ডার। তো আমরা এই পাথ ফাইন্ডার দিয়ে কি করতে পারি, সেটা কিন্তু আমরা অনেক লোগো ডিজাইনের মাধ্যমে জানতে পেরেছি এবং শিখতে পেরেছি। তো সেই ক্ষেত্রে এগুলি এক্সপ্লেইন কিন্তু আমরা পরে করতে পারবো, কিন্তু এখানে আমরা পাথ ফাইন্ডারটা দিয়ে কি করতে পারি সেটাও কিন্তু আমরা অনেকেই জানি। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা কিন্তু ভিডিও তৈরি করব, যাতে আপনার সম্পূর্ণ বিষয়গুলি ক্লিয়ার হতে পারে।
এবার আমরা আবার যদি উইন্ডোতে যাই, উইন্ডোতে যাওয়ার পর এখানে আরো বেশ কিছু আমাদের প্রয়োজনীয় অপশন আছে, যেমন নিচে একটা অ্যারো কি পেয়ে যাবেন, আপনি নিচের অ্যারো কিতে ক্লিক করলে আপনি উপরে আসতে পারবেন। এরপরে হচ্ছে এখানে দেখেন টাইপ, টাইপ থেকে হচ্ছে আপনার যেতে হবে এই প্যারাগ্রাফ অপশনে। এই প্যারাগ্রাফটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা এখান থেকে টাইপ টুলের মাধ্যমে কিছু লেখালেখি করি, সেগুলিকে অ্যালাইন করার জন্য আমাদের এগুলি প্রয়োজন পড়ে, অথবা আমাদের লেখাগুলি একটু ঘন ঘন আছে, সেগুলি ফাঁকা ফাঁকা করার জন্য আমরা কিন্তু এই অপশনগুলি ব্যবহার করে থাকি। এরপরে হচ্ছে ক্যারেক্টার, এখান থেকে আমরা চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো, বা এখান থেকে ফন্ট বড় ছোট করতে পারবো। এই বিষয়গুলি কিন্তু আমরা অনেকেই জানি, তো সেক্ষেত্রে আপনাকে এই অপশনগুলি নিয়ে কিন্তু কাজ করতে হবে, আর এই অপশনগুলি সম্পূর্ণ আপনি পেয়ে যাবেন উইন্ডোতে। এখানে বিশেষ করে যা আছে অধিকাংশ জিনিসই কিন্তু আপনারা উইন্ডো থেকে পেয়ে যাবেন। এই উইন্ডোতে নাই এমন কোনো কিছু নেই, দেখেন সিম্বল আছে, সিম্বল লাইব্রেরি মেনু আছে, টাইপ আছে, ট্রান্সপারেন্সি আছে, তারপর হচ্ছে ট্রান্সফর্ম আছে, সিম্বল আছে, সবগুলি অপশন কিন্তু এখানে যে অপশনগুলি দেওয়া আছে প্রত্যেকটা অপশন এখানে দেওয়া আছে, যেগুলি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি উইন্ডোতে গেলে পেয়ে যাবেন এবং সার্চ করে আপনি বের করতে পারবেন। এবং এই যে উইন্ডোর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, সেটা হচ্ছে এই ইলাস্ট্রেটরটাকে রিসেট করা। তো এই রিসেট করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি অবশ্যই যখনই কোনো ভুলভাল কাজ করবেন, কোনো অপশন হারিয়ে ফেলবেন, এখান থেকে রিসেট করে নিলে আপনি আপনার সহজ ওয়েতে এবং সুবিধা মতো জায়গায় কিন্তু আপনি পেয়ে যাবেন। আবার আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি কোনো একটা অপশন নিয়ে কাজ করতে যান, সেইগুলির ঠিক পাশে দেখবেন কিছু শর্টকাট কমান্ড দেওয়া আছে, যেগুলি আপনি কিবোর্ডের মাধ্যমে কিন্তু করতে পারবেন। যেমন এই অ্যালাইন অপশনটা যদি আপনি একদম সহজে কিবোর্ডের মাধ্যমে আনতে চান, আপনি মাউস না ধরে, সেক্ষেত্রে আপনি শিফট F7 প্রেস করলে এটা কিন্তু চলে আসবে। এরপরে হচ্ছে আরও অনেকগুলি অপশন আছে, যেমন আরবিটার্স আছে, এখান থেকে কন্ট্রোল F11 চাপলে চলে আসবে, তারপরে ব্রাশটা যদি আপনি সিলেক্ট করতে চান F5 প্রেস করলে সেটা সিলেক্ট হয়ে যাবে। তো এই যে শর্টকাটগুলি আছে, এই শর্টকাটগুলি কিন্তু অনেক সময় আপনাদের প্রয়োজন পড়বে, এবং এগুলি একটু কাজ করার সময় দেখে রাখবেন যে আসলে কোনটা দিয়ে কোনটা শর্টকাট কি কি করা যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই শর্টকাটগুলি যদি দেখে নেন, তাহলে কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে। তো এই ছিল উইন্ডোর ব্যাপারটা। তো বিষয়টা হচ্ছে যে আমরা এই পর্বটা একদমই বড় করতে চাচ্ছিলাম না, যেহেতু উইন্ডোর কিছু গুরুত্বপূর্ণ যে বিষয় আছে সেগুলি আমি দেখাই দিলাম, সেক্ষেত্রে আমাদের এখান থেকে আর তেমন একটা প্রয়োজন পড়বে না, কারণ আমরা এই টুলসগুলি জানলে এবং আমরা এখান থেকে এই এই কয়েকটা অপশন এর ভিডিও অলরেডি দেওয়া আছে, সেগুলি দেখে নেবেন। এবং আপনি ফাইনালি যদি উইন্ডোতে যান, তাইলে এখানে দেখবেন যে সব কিছু আপনাদের পরিচিত পরিচিত মনে হবে, কারণ আপনি এখান থেকে যে অপশনগুলি নাম শুনেছেন সেই সবগুলি অপশন এখানে হাইড করা থাকে, আপনি জাস্ট এগুলিকে ইনেবল করতে পারবেন। এখানে টিক মার্ক না থাকলে ডিজেবল থাকবে, জাস্ট আপনি টিক মার্ক দিয়ে দিলে সেটা ইনেবল হয়ে যাবে, এতটুকুই হচ্ছে কাজ। তো সেই ক্ষেত্রে উইন্ডো সম্পর্কে আপনাদেরকে একটু বেসিক ধারণা দিয়ে দিলাম। পরবর্তীতে আমি যেই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ক্রিটিক্যাল, সেই বিষয়গুলি কিভাবে আপনারা সহজে করতে পারবেন এবং গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলি নিয়েও আমি অবশ্যই ভিডিও বানাবো। তো সেক্ষেত্রে আমাদের এই যে গ্রাফিক ডিজাইনের যে ফ্রি ক্লাসের যে পর্ব আছে, সেখানে কিন্তু 45টা পর্ব আছে। তো সেক্ষেত্রে আজকে কিন্তু মাত্র আমরা 20 নম্বর পর্বে আছি। তো সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ পর্বগুলি দেখে নেবেন, তাহলে আপনি সহজে কিন্তু কাজগুলি করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।